subscribe now and press the bell icon. Never miss an update. কেটে গেছে আটটা বছর। লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন নিজের প্রথম বিশ্বকাপ খেলা ষোলো বছর পর। চারটি বিশ্বকাপ খেলার পর আর্জেন্টিনার জার্সিতে অধরা শিরোপাটি জিতেছেন। তাতে মেসির ফুটবল ক্যারিয়ারে এসেছে পূর্ণতা। ফুটবলে সম্ভবত এমন কোনো শিরোপা নেই যা জেতেননি, কিন্তু এর মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ ছোট্ট করে তার ক্যারিয়ারে হাহাকার তোলা শুরু করেছে। আট বছর হয়ে গেল মেসির হাতে ওঠেনি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। মেসি এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারবার, 2006, 2009, 2011 ও 2015। চারবারই জিতেছেন বার্সেলোনার জার্সিতে, কিন্তু 2015 সালের পর বার্সেলোনাতেও আর পাঁচ মরশুম খেলেও দলকে আর ইউরোপ সেরা করতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগ এই মুহূর্তে মেসির জন্য বড় আক্ষেপ। 2015 সালের পর প্রতিবারই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে মেসিকে। 2016 সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই খেলতে পারেননি। 2017 সালে জুভেন্টাসের সঙ্গে পারেনি তার দল বার্সা। 2018 সালে রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হার। 2019 সালে লিভারপুলের কাছে হার। 2020 সালে বায়ান মিউনিকের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আট গোল খাওয়ার বাজে স্মৃতি। 2021 সালে পিএসজির কাছেই হেরে শেষ ষোলো থেকে বিদায়। এরপর পিএসজির জার্সিতে পরের দুই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকেই বিদায়ের আক্ষেপ। বিশ্বকাপ জয়ী মেসি সর্বশেষ তিনটি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালেই খেলতে পারেননি। গত রাতে বায়ান মিউনিকের বিপক্ষে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজি হেরেছে 2-0 গোলে। প্রথম লেগে নিজেদের মাঠে পিএসজি হেরেছিল 1-0 গোলে। দুই লেগ মিলিয়ে 3-0 ব্যবধানে পিএসজি বিদায় নিয়েছে। ফুটবল দুনিয়ার তিন বড় তারকা নেইমার, মেসি, এমবাপে আবারও ব্যর্থ। গোটা বিশ্বকাপটাই নিজেদের করে নেয়া মেসি আর এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে সম্মিলিত প্রচেষ্টাতেও পিএসজিকে সাফল্য দিতে ব্যর্থ। গত বছর ডিসেম্বরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর স্বাভাবিকভাবেই আকাশে উঠছিলেন মেসি। দেশ তার নেতৃত্বে 36 বছর পর বিশ্বকাপ জিতেছে। মেসি নিজে রেখেছেন দুর্দান্ত অবদান, গোল করেছেন 7টি, হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। কিন্তু পিএসজির জার্সিতে ফিরেই কেমন যেন ছন্দপতন। নিজেকে উজাড় করে দিতে পারছেন না মেসি, যেমনটি দিয়েছিলেন আর্জেন্টিনার জার্সিতে, যেমনটা আরও আগে দিয়েছিলেন বার্সেলোনার জার্সিতে। কোথাও যেন একটা ছন্দপতনের সুর। আরও একটি চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা মেসিকে সব কিছু নিয়ে একটা নতুন ভাবনা ভাবতে বাধ্য করবে। সেই নতুন ভাবনা মেসি পিএসজিকে ঘিরে ভাববেন কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। প্যারিসের ক্লাবটির সঙ্গে এখনও নতুন চুক্তি হয়নি মেসির। এই জুনেই পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়ে যাবে। বিশ্বকাপের পর থেকেই মেসি আর পিএসজির নতুন চুক্তি নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। এই হচ্ছে, এই হবে করেও হচ্ছে না। মেসির নাকি নতুন শর্ত আছে, পিএসজিতে গুরুত্ব কম পাচ্ছেন এমন অভিমানও নাকি আছে তার। আলোচনা চলছে পিএসজির তরফ থেকে, বারবারই বলা হচ্ছে চুক্তি হয়ে যাবে। কিন্তু কাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পর পরিস্থিতি পাল্টাতে বাধ্য। পিএসজি মেসি এমবাপেকে একসঙ্গে রেখেই অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নতুন পরিকল্পনা সাজাবে নাকি অন্য কিছু ভাববে, এটা এখনও পরিষ্কার নয়। এদিকে মেসি কি ইউরোপের নতুন কোনো ক্লাবে গিয়ে ক্যারিয়ার শেষ করার আগে একটি দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা চালাবেন, কিছুই বলার সময় আসেনি এখনও। তবে একটি বিষয় পরিষ্কার, মেসি ভুলে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।